পরিত্যক্ত বিল্ডিং আসছি, তো এই বিল্ডিংটায় আমি ছাদে উঠবো, সো চলেন দেখা যাক কেমন। চারতলা বিল্ডিং এটা, তো আমি ছাদে যাই। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো এখানে দেখেন অনেক ভাঙাচোরা জিনিস, আর এটা পরিত্যক্ত ঘোষণা করছে প্রায় বছর দেড় হবে, দেড় বছরের মতো তো হবেই যে এটা পরিত্যক্ত ঘোষণা করছে, এবং এখান থেকে যারা যারা ছিল সবাই নেমে গেছে। আর পরিত্যক্ত ঘোষণা করার একটা কারণ ছিল যে আপনার বিল্ডিংটা খুব নড়বড়ে হয়ে গেছে, রিক্স তো এই জন্য। তো দেখেন আমি আমাদের বাসার পিছনে এই বিল্ডিংটা, তো ভাবলাম যে কাছেই তো বিল্ডিং যাই, একটু দেখানোর চেষ্টা করি ভিডিওতে। তো আমি একটু বাসাগুলো দেখানোর চেষ্টা করি, লক করা বাসা, তো আমি ভিতরে যাই না, দেখান যাবে কি না, আমি একটু মোড়টা দিয়ে দেখানোর চেষ্টা করি। বাসার ভিতরে অংশ, তো এখানে হচ্ছে দুই ইউনিট করে, এখানে একটা রুম, এখানে একটা রুম, ঠিক আছে। আর হচ্ছে সিঁড়ি, এটা তো যেহেতু পরিত্যক্ত দেড় বছর যাবত, তো দেখেন পুরো মাকড়সা জাল টাল পড়ে গেছে, দেখাই যাচ্ছে তাই না। ভিতরে দরজাগুলো লাগানো না, তবে বাইরের গুলো সিল তালা করে রাখছে। কেমন করে রাখছে বিল্ডিংটা ভিতরে, দেখেন সব মাকড়সার জাল পড়ে গেছে, যে অনেক দিন যে যাবত মানুষ যে চলাফেরা করে না, এটা প্রমাণই হচ্ছে এই জাল টাল মাকড়সার জাল অবস্থা। প্লাস হচ্ছে আপনার দেখেন একদম ফ্লোরের অবস্থা খুবই বাজে এক কথায়, তো কাঁচের টুকরা ভেঙে পড়ে আছে। তো যাই হোক দেখেন অবস্থা, ওইখানেও পুরো একটা জাল টাল দিয়ে অবস্থা খারাপ বিল্ডিংয়ের। ভাঙাচোরা ভাঙাচোরা অনেক, নিচে আরো বেশি ভাঙাচোরা, আমি দেখাতে খেয়াল নাই। তো এরকম এই জন্য বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করছে, যারা যারা ছিল বিল্ডিং এর মধ্যে তারা তারা সবাই নেমে গেছে বা অন্য কোয়ার্টারে চলে গেছে। তো এগুলো সব মাংস জাল পড়ে অবস্থা খারাপ হয়ে আছে, কাজ ভেঙে আছে, কিন্তু কেন ভাঙছে সেটা জানি না, বা কারা ভাঙছে দুষ্কর করে অথবা কেউ ভাঙছে, আবার দেখুন চেষ্টা করি সেটা। দুপুর টাইম, এখন সময় চারটা বাজবে, দুপুর টাইম না আসর আজানটা দিয়েছে, সব মাকড়সা জাল দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ওইখানে ওগুলো খেয়ে ভেঙে ফেলছে, জানি না কে বা কারা ভাঙছে। তো দেখেন এই দেওয়ালগুলো একদম ভেঙে ভেঙে পড়তেছে, এর জন্যই পরিত্যক্ত ঘোষণা করছে। তো যাই হোক, এটা হচ্ছে শহীদুল্লাহের মাঠ, ছোট মাঠ। এখানে আমি এই যে পতাকাটা নিশ্চয়ই দেখছেন, আমি শর্ট করে একটা ভিডিও ছেড়েছিলাম, অনেক সুন্দর। তো যাওয়া যাক, এটা করে একটু ক্লিন লাগতেছে, বাট দিস ইজ টু মাচ, মানে একদম অবস্থা খারাপ। এখানে কাজগুলো আবার ঠিক আছে, এখানে আমি দেখানোর চেষ্টা করি নিচের অবস্থাটা, এই নিচে এখান থেকে আমি এই সেখান দিয়ে উঠছি আমি, তো রুমের ভিতরে দেখিয়ে দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে আসলাম, তো আরো যে ভিডিও করি, তো একাকার আমি ওখানে উঠতেছিলাম, পরে আমার সাথে আরো দুজন আসছিল, তো ওরা ছাদে, আমি প্রায় দেড় বছর পর, হ্যাঁ এই আটটা সাপটি দেখা যায়, আমি প্রায় দেড় বছর পর আর কি ধরতে গেলে বিল্ডিং আসছে। আর অবস্থা দেখেন কি অবস্থা, এই দেখেন কত বড় ভাঙা, এই জন্য এগুলো পরিত্যক্ত ঘোষণা করছে, মানে যে কোনো সময় রিক্স থাকতে পারে, মানে অবস্থা খারাপ। হাতে চাপ কেউ দুষ্টুমি করে হয়তো দিছি, হ্যাঁ দুটো দিছি আন্দাজে কথা, তো দেখুন অবস্থা। এখন আমি ছাদে উঠবো ফাইনালি, চারতলা সিঁড়ি বেশ, আমি এখন ফাইনালি ছাদে উঠতেছি। অবস্থা দেখছেন বিল্ডিং এর, দেড় বছর ধরে এটা পরিত্যক্ত, কেউ থাকে না, কোনো না কোনো মানুষজন খুব বেশি আসে না, আমি মনে করি দশ দিনও কেউ আসে না। তো আজকে আসছে একটা কারণ, সেটা হচ্ছে ঘুড়ি ঘোরানোর জন্য আসছে, তো চলুন দেখা যাক ঘুড়ি ঘোরানোর জন্য আসতেছে। আমি ছাদের ভিউটা দেখানোর চেষ্টা করি, আমি কেটে দাও,
চলেন এই সাইডটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে এফ এস হল, এটা না দেখছি, এই হলের নাম কি, একুশে হল, একুশে হল, সরি, এটা হচ্ছে একুশে হল। তার পাশে এটা হচ্ছে শহীদুল্লাহ হল, শহীদুল্লাহ হলে পুকুর হচ্ছে প্রাণী ডিপার্টমেন্ট, ওই সাদাটা হচ্ছে কার্জন হলের মধ্যে একটা হোয়াইট কালার বিল্ডিং, বাকি সব রেড কালার। তো এটা হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর, ওই পাশে হচ্ছে ফজলুল হল, ওই ঘাটাটা যে দেখা যাচ্ছে ওখানে ফজলুল হল। এটা এই পুকুরটাই তিনটা এরিয়া আপনার ভাগ করছে, যেমন ধরেন কার্জন হল, ফজলুল হল আর এটা হচ্ছে শহীদুল্লাহ হল। তবে শহীদুল্লাহ হলের অংশ বেশি দুই দিকে, আর হচ্ছে কার্জন হল ওই দিকে, আর হচ্ছে ফজলুল হল। তো যাই হোক, এখান থেকে আমার পার্সোনালি ভিউটা অনেক ভালো লাগতেছে এক কথায়। তো আমি এটা হচ্ছে একটা ছাদ, আর একটা জায়গায় চেষ্টা করি। দেখুন দরজা টরজা ভেঙে অবস্থা একদম খারাপ, ওইখানেও ঘুরে রয়েছে, বাতাস নাই, এই জন্য ঘুরে উঠতেছে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট দিস ইজ যে এই ছাদে আমি শেয়ার করি ঘটনাটা আপনাদের, যে এই ছাদে অনেক আগে আর কি, তখন আমি ক্লাস সিক্সে পড়ি বা সেভেনে পড়ি এরকম, এখন আমি একাদশ শ্রেণীতে আসছি বর্তমানে। কুকুর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, আমি ঘটনাটা আপনাকে শেয়ার করি, এটা কি অবস্থা, ওই সব বট গাছ ছোটো ছোটো এগুলো ওইখানে বট গাছ। আচ্ছা যাই, ঘটনাটা হচ্ছে যে এখানে চারতলায় একটা আঙ্কেল থাকতো, উনি খুব বৃদ্ধ ছিল এবং খুব নামাজি কালামি ছিল, এটা বার্ন ইউনিট, তো নামাজি কালামি ছিল, তো উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সবসময়। তো একদিন সকালে সে ফজর নামাজ পড়ার জন্য উঠলো, তার উনি একা একা মসজিদে যেতে পারেন আর কি। আমি মসজিদটা দেখাই, এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে, এই মসজিদে নামাজ পড়তে সবাই, তো এই মসজিদে একা একা যেতে পারতো না সকালে আর কি। তো তখন তার ওয়াইফ তাকে সবসময় সকালে দিয়ে আসত মসজিদের সামনে বা আপনার নিচে নামাজ দিত, নিচে নামাজ দিত, নিচে নামা দিত, পরে উনি যাইতো ওখানে, মানুষ আসছে আমি আবার এই ছাদে চলে আসছি। তো যাই হোক, তো সেদিন সকালে সে উঠছে, উঠার পর অজু টজু করলো, তার ওয়াইফও উঠছে, তার ওয়াইফ তাকে নিচে দিয়ে আসবে সে প্রিপারেশনও নিয়েছে। তবে তার ওয়াইফ হয়তো কোনো কাজের কারণে বলছে যে আপনি এখানে একটু দাঁড়ান, ওনার হাজব্যান্ডকে বলতেছে আর কি, আঙ্কেলটা বৃদ্ধ ছিল। তো যাই হোক, বলছে যে আপনি এখানে দাঁড়ান দরজার সামনে আর কি, তার চারতলায় বাসা ছিল, তা আপনি এখানে দাঁড়ান, আমি আপনার একটা কাজে গেল আর কি, সাপোজ 2 মিনিট 1 মিনিটের জন্য। তো উনি কী করলো, নিচে না নেমে উনি নামছে হচ্ছে ছাদে চলে আসছে, এবং আমি বর্তমানে যে ছাদে অবস্থান করতেছি এই চারতলা, এই মানে ছাদটার নিচে কিন্তু তাদের বাসা চারতলা আর কি। তো উনি উঠে আসছে, উঠে এসে কার্নিসে দাঁড়াইছে, আমি ওনার লাশটা দেখি নাই, খুব ভয় পাবো বলে খুব ছোটো ছিলাম তাই। তো দাঁড়িয়ে এখানে লাভ দিছে, এখানে লাভ দিয়ে মারা গেছে, জানি না কেন, কি কারণে উঠলো, কি কারণে লাভ দিল, কোনো কারণ জানা নেই। তো যাই হোক, এটা আমি জানি না নর্মাল ইয়া অ্যাবনর্মাল। তো আমি ঘটনাটা শেয়ার করলাম ছোট্ট করে, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আমার পিছনে পিছনে সব কয়টা দৌড়াইতেছে, ভিডিও করতেছে তারপর আমার পিছনে পিছনে সব আসতেছে, বুঝায় কি অবস্থা, বট গাছে পুরা আপনার বট গাছ কি অবস্থা, কি অবস্থা, যেটা মনে নিম গাছ, মানে আপনার এমনিতে গাছ হয় না মাটিতে, আর এখানে বিল্ডিং একটু একটু মাটি হয়েছে, ওখানে গাছ হয়ে গেছে, অদ্ভুত না এই জায়গা, এই এই ছাড়টা বেশি বট গাছ, যেমন ধরেন এটা একটা মূর্তি, মেবি এখানে আগে মূর্তি বানাইতো। যাই হোক, হ্যাঁ ভাঙা হাড়ি, এই যে বট গাছ। তো আমার আজকের ভিডিওটা এখানেই, দেখেন কত সুন্দর ভিউ, এটা হচ্ছে শহীদুল্লাহর মাঠ, মাঠের ওটা নতুন একটা বিল্ডিং হচ্ছে, শহীদুল্লাহর বড় মাঠ এটা, এই পাশের ছোট মাঠ এই জায়গাটা, এখানে ব্যাডমিন্টন খেলে, এই যে রাস্তা এখান দিয়ে আপনার বাইরে যায় সোজা, ওই পাশে ঢাকা মেডিকেল এবং তার পাশে হচ্ছে বার্ন ইউনিট, এটাই হচ্ছে শহীদুল্লাহর একটা সুন্দর ভিউ আমি মনে করি। চলো আমি পুকুর পাড়টা দেখানোর চেষ্টা করি একটু শর্টকাটে, দোকান খাচ্ছে পুকুর,
তো আমার আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বটগাছ দেখেন, পাতা নেই, একটা পাতা নেই, হবে হয়তো নতুন নতুন পাতা গজাবে। তো যাক, যদি ভালো লেগে থাকে মেক শিওর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই ইন্টারেস্টিং ভিডিও, একটু ডিফারেন্স ওয়ের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। এরকম ভিডিও যদি পেতে চান আমি অবশ্যই পুরো শুধু দলের প্রত্যেকটা আনাচে কানাচে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর যেভাবে হোক দেখাবো, শর্টকাট হোক, যেভাবে হোক পসিবল হয়, যতটুকু পসিবল হয় আমি দেখাবো। তো যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।